ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতি নিয়ে নানা কথা ছড়িয়েছে বাইরে। নতুন করে মাঠে ফিরতে নিজেকে প্রস্তুত করেছে নাকি অবসরের ভাবনা রয়েছে তার। চর্চিত এসব তথ্যের বাইরেই নতুন এক তথ্য দিল ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদের দাবি, ইঞ্জুরির কারণেই দলে রাখা হচ্ছে না সাবেক এই অধিনায়ককে। বিশ্বকাপ থেকে পিঠে চোটে ভুগছেন অভিজ্ঞ এই ক্রিকেটার, তারপরও খেলে গিয়েছেন ম্যাচগুলো। সেই চোটের সঙ্গে কবজির চোটটাও যুক্ত হয় তাকে নিয়ে আপাতত ভাবছেন না নির্বাচকরা, সে কারণে নাকি দলে নেওয়া হচ্ছে না তাকে। বর্তমান অনুপস্থিত থাকলেও আশা করা যাচ্ছে নভেম্বরের মাঝেই হয়তো ফিট হয়ে দাঁড়াবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে হয়তো কিছু ম্যাচের জন্য দেখা যেতে পারে তাকে, তবে সেসব জানতে অপেক্ষায় থাকতে হবে দল ঘোষণা পর্যন্ত। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য আগে ইঙ্গিত দিয়েছিল এখনই ধোনিকে বাদ দেওয়া ভাবনা নেই তাদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টির পর অধিনায়ক কোহলি জানিয়েছেন এমন তথ্য। তিনি বলেছেন, দলের সঙ্গে ধোনি এবং তাদের ভালো বোঝাপড়া রয়েছে।